কারণে ইনিশিয়েটিভের পিছনে আরো একটা স্পেশাল ভাবনা চিন্তা পিলুদার তাই এটা জোরহাত করতালি হবে পিলুদার জন্য এবং আজকের এই দিনে স্বাগত জানিয়ে নিতে চাই পিলুদাকে আমাদের সাথে আরে জোরহাত করতালি হবে এই মুহূর্তের জন্য এইবার ডেফিনেটলি একটু জানতে চাইবো কেমন লাগলো কারণ একটা প্লাস্টিক ফ্রি একটা ইনিশিয়েটিভের সাথে এত সুন্দর একটা জিনিস করে তোলা ঠিক এক্স্যাক্টলি কেমন লাগলো একটু যদি বলেন প্লিজ এই কাজটা করতে মাত্র সময় পেয়েছি আমরা 10 দিন 10 দিনে একটা দুর্গা মূর্তি তৈরি করা এবং প্লাস্টিকের মুরাল তৈরি করা মহিষাসুর তৈরি করা এটা প্রচণ্ড কঠিন কিন্তু আমি খুব লাকি যে ভালোবাসার লোকেরা যারা আছে তারা সবাই মিলে আমরা এই কাজটা করতে পেরেছি এবং বিশেষত কুন্তল দত্ত যা দিয়ে সকাল 8টার সময় এসেছিল আমাদের প্যান্ডেলে ওরা ভেবেছিল যখনই কোথায় এই বিষয়টি হবে যার জন্য ওরা ক্লান্ত হয়ে চলে গেছে আমাদের লালটু অধিকারী যে আসার কথা ছিল সেও যেহেতু দুর্গাপুজোর কাজ করছে অন্যান্য জায়গাতে প্যাচওয়ার্ক করতে হচ্ছে কিন্তু এই কাজটার আগে থেকে আমি যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে প্রচুর কাজ করি ফলে প্লাস্টিক অ্যাওয়ারনেস এই কাজটা আমি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে ফলে ওরা যখন আমাকে বিবি মুদ্রা থেকে এবং নেরোলাক থেকে আমাকে যখন ব্রিফ করে তো তখন আমাকে বুঝতে অসুবিধা হয়নি থ্যাংকস টু শিবাজি দাস টু গৌর গুপ্ত অভিষেক সাহু যারা এই কাজটা করেছে এবং আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যে এই কাজটা সকলে মিলে দেখবেন ম্যারাক্স করে খালি ঠাকুর দেখে চলে আসে না প্লাস্টিকের মহিষাসুরকে বধ করা মানে হচ্ছে আমাদের একটা মানসিক সচেতনতা বাড়ানো এসে বাড়ানোর চেষ্টা আমরা করছি করব জয় হোক সকলে থ্যাংক ইউ এবার একটু এন্টায়ার নিউরোল্যাক টিমকে ডিগ্রি দিতে চাই আমাদের সাথে বলছে ফর আ ফটো অফ এন্টায়ার নিউরোল্যাক টিম